নায়িকাকে ডাকবো, ডাকবো না, ডাকবো। আমি নায়িকার সাথে অনেক মজার কথা বলি, ডাকি আপনাদের ভালো লাগবে। আবার সবাই বউ মনে করেন না, যার বউ আছে সে থাক, আর যার বউ নাই সে কল্পনা করিস। স্বপ্নেই যদি দেখি তাহলে ঐশ্বরিয়ার আগে বিয়া করবো, জরিনার সগিনা নেনা, ঠিক নাকি? দেখে নিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের নবাগত চিত্র নায়িকা সোহেন নিসন গ্ল্যামারগার্ল। আসছে আপনাদের মাঝে নবাগত চিত্র নায়িকা, সুপার স্পাইস গার্ল, মশলা গার্ল, আদা গার্ল, রসুন গার্ল, বাইরে নাই। আসছে আপনাদের মাঝে চিত্র নায়িকা তনিমা খান, জোরে একটা করে তালি হবে এভরিবডি। এসো ডার্লিং মাই সুইট হটপট, হাত উঠাও, চতুর্দিকে হাত উঠাও, এরম করে হাত উঠাও, হাত উঠাও, এরম করো, এই যে এরম এরম করো, করো করো না, হাতই তো উঠো এবার। হ্যাঁ, এবার পা উঠাও, ও পা উঠান লাগবে না। হ্যালো, আহ কি গলা রে ভাই, ইচ্ছা করছে লাত্তি মাইরা মাঝখানে ফালাই দেই। কি আগো, সরি, আপনার সুন্দর গলা, আমাকে সুন্দর তলা, মানে বাসার একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, সবাইকে জানি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো বংশের মেয়ে বুঝাই যাচ্ছে না, ভালো বংশের মেয়েরা সালাম কালাম দেয়, আর আজকালকার মেয়েরা সালাম দেয় না ভাই, ডাইরেক্ট হাই হাডুডু। আপনি ভালো বংশের মেয়ে, আমরা এই সমস্ত পুরুষ মানুষ মিলে আপনার বংশকে নির্বংশ করবো না, বাড়াই দিন, আমরা পারি বাড়াই দিতে, তাই না? ও প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম হয় আমার এলাকায়, জনসংখ্যা খুব বাড়তেছে। কেমন আছেন আপনারা? ভালো, আপনাকে দেখার পর সব গেল, মানে টাকা পয়সা, এ কতদূর থেকে আইসি ভাড়া লাগছে না, আর আমি আসিনি। আপনি তো আপনার মায়া মানুষের সাথে এমনি আসেন, আমরা না ডাকলেও আসেন, আবার টেকা দিয়ে আসেন, কি আসেনা, নিজেরা রান্না করে হেরাও খায়, আমাকেও খাওয়ায়, বেলজ্জা লজ্জা নাই ভাই। কি বললেন? আপনাকে কই না, মেয়ে মানুষকে কইছি। আপনি মেয়ে মানুষ না? আপনি নায়িকা কইলেন, নায়িকা মেয়ে মানুষ হয়, ছেলে মানুষ হয়, কেমন জানি সিল মারাও তো নাই, কই লেখা আছে নাই। আপনি কি? আমি পুরুষ। আপনার কোথায় লেখা আছে? প্যান্ট খুললেই বুঝবেন। হ্যাঁ হাসে তো, তাই তো। আচ্ছা কোন, আচ্ছা আপনাদের জন্য কি করতে পারি আমি? পারবেন না, আমরা যা করবো তা করবে, করার জন্যই তো আসছি। কি করার জন্যই তো আসছি? করার জন্য বলে আসছি, এত দূর থেকে আসছি এমনি এমনি, তা আমরা যা করবো তা আপনি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এ সবাই কয় পরে আবার যখন কয় আর করে না। আচ্ছা বলেন, করবেন? এর যত লুঙ্গি পরা লোক আছে সবার লুঙ্গি নিয়ে এসে খাইসা দিতে হইব, পারবে? হ্যাঁ জানি, পারবেন না, এই জন্যই কই আপনারা কথা দিয়ে কথা রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি লুঙ্গি খুলে নিয়ে এসে মানে ধোয়াটা সম্ভব? ও ম্যাডাম, কি আপনার কি মনে হয় আমরা একটা পরি ভিতরে আরেকটা আছে, ওইটারে কি কয় আন্ডারওয়্যার? আমি এটা শুনতে চাইনি তো, গন্ধ লাগতেছে,
আমরা পরিষ্কারে শীতের সময় ঘামে না, ও ঠান্ডায় থাকে। শীতের সময় ঘামা ঘামের ঝামেলা আছে, কি সুগন্ধ। আচ্ছা আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনি যে এত কথা বলতেছেন আপনি কে? আমি শিল্পী। কি আপনি? শিল্পী। আপনি শিল্পী? হ্যাঁ। আচ্ছা আমার ছবিটা আঁকেন তো? আমি ছবি আঁকা শিল্পী না তো। তো আমি গান গাই। গান? ও গান গান। একটা গান গান তো। একটা? আমি তোমার মনের ভিতর একটু হাডুডু খেলতে চাই। এই রাখেন। কি কি হাডুডু খেলবেন? গান আপা ভাল লাগে নাই? এটা কোন গান হইল? তাহলে আর একটা গাই। ফাটে যায় সব, ফাটে যায়। ওরে বন্ধু যখন জামাই লইয়া আমার দোকানের সামনে দিয়া ঢ্যাং ঢ্যাং কইরা হাইটা যায়, হাইটা যায়, ভুকটা ফাইটা যায়। বন্ধুর সাথে করলাম পিরিত সারা বারো মাস, সেই বন্ধু আমার করলো সারে সর্বনাশ। হয়েছে হয়েছে, ভাই থামেন। কি কল? এটা গান? কি এটা টান? আপনি পল্লীগীতি জানেন? পল্লীগীতি কি কই? আমি বলে পল্লীগীতি জানি না ভাই। মিয়া ভাই কি কয়? পল্লী গীতি জানি না। এটা পল্লী গীতি ভাই? এটা পল্লী গীতি না। আচ্ছা আমার গ্রামের সব টেপ রেকর্ডারে পাচ্ছে এই গানতে। পল্লী গীতি না? পল্লী গীতি ভাটিয়ালি ইরানি বিরানি তেহারি সব গান জানি। তেহারি? তেহারি কি গান? তেহারি না বা বিরানি বিরানি। আচ্ছা আপনি রোমান্টিক গান জানেন? গান তো একটু গামো ভাই। গামো প্রেম এইসে ছেলে একবার স্যার করিয়া থুইয়া গেছে আমারে কাক করিয়া, সে তো খাডু খাডু হয়েছে। কি এটা রোমান্টিক গান? তো কি গান? এটা রোমান্টিক গান? এবার রোমান্টিক গান না? না আমার পুরুষ লোক ঠিক কইব, এবার রোমান্টিক গান না। আরে কইছে নানার কাছে এই গান শুনছিল, এই জন্য কইছে নানা। আচ্ছা বাদ দেন, আপনি কষ্টের গান জানেন? গান তো কি কয়? কষ্টের গান বলে জানি না। কেমন হাসা কইতেছে? হাসি কইতেছি। গান কষ্টের গানটা আমার খুব ব্যথা লাগে আপা। আমি আটটা মেয়ের সাথে প্রেম করছিলাম। কয়টা? আটটা। কি? নয়টা সেকা দিয়ে গেছে গা। আটটা মেয়ের সাথে প্রেম করছেন, নয়টা সেকা দিয়ে গেছে? হ্যাঁ। আট আর নয় কত হয়? এখন আমার টার্গেট আপনি। কি? না মানে আপনার আমার ভালো লাগছে। ভালো তো সবাইকে লাগে। লাগে? কই লাগে? না মানে কি জানি লাগে কইলে। আমাকে তো সবাইকে ভালো লাগে, তাই বলে কি সবাইকে বিয়ে করব? আপনার কি চুল যেন ঘোড়ার লেজ? কি? না মানে ঘোড়ার লেজ ওই রকম আর কি, উপর দিকে খাটো খাটো নিচের দিকে ঝুলানো। মানে আপনার যে লুঙ্গি, এটা লুঙ্গি তো? এবার লুঙ্গি আলাকে দাঁড়ান তো একটু, এই দেন উঠা তো ভাই পুরাটা। ওইটাও লুঙ্গি, আপনারটাও লুঙ্গি। জীবনে মেয়ে মানুষ দেখেননি? মেয়ে মানুষ দেখছি, শাড়ি পরে আর থ্রি পিস আর ম্যাক্সি। মডার্ন মেয়েরা কি পরে? মডার্ন কে? আমি তো মডার্ন। অনেক মেয়ে আছে কিছুই পরে না। কিছু পরে না উনি? কে বা জানি পরে না, কে জানি আছে। চুপ কমা গেছ, চুপ থাক। আচ্ছা
এইবার আপনি লাস্ট একটা গান গাবেন কি গান মা কি নিয়ে গান জানেন মা হ্যাঁ গামু মা গো মা ও গো মা মুরগি কামড়াইলে নাকি বিষ নামে না ফাটাফাটি গান মাকে নিয়ে গাইছি বাপকে নিয়েও একটা গান আছে শুনবেন না আব্বা যান আব্বা যান আপনার মাইয়া নিয়ে যান জন্ম দিয়েছে না খান খান এই ভাল লাগে নাই আচ্ছা আপনাকে গান শেখাইছে কে আমার বন্ধু বন্ধু আমার আসিয়া খাটের উপর বসাইয়া কিলাইয়া গুতাইয়া গান শিখাইছে এই জন্যই আপনার গানের এই অবস্থা ভাল লাগছে তাহলে একটু হ্যান্ডশেক করেন না করেন আপা আমার জাতার সাথে আমার হাত মিলাই না কা আমি কি এই হাতের উপর কি পায়খানা করছি আমি তো এই হাত দিয়ে এই যে ইয়ে করি এই হাত দিয়ে না 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 ভাই একটু প্লিজ একটু আচ্ছা এত করে যখন বলছেন আচ্ছা থাক করবেন না যখন নারীদের কিভাবে বাঁশ দিতে হয় আমার জানা আছে বাপ নিছিল বাপ গেছে গা আমার নাম কি জানেন কি শাহরুখ খান বাপের নাম কি জানেন কি অক্ষয় কুমার মায়ের নাম কি জানেন বলেন কারিশমা কাপুর আমার বোনের নাম কি জানেন আর জানতে হবে না ঐশ্বরিয়া নাই আমার ভাবির নাম কি জানেন আপনার ভাবির নামও জানবো বলেন প্রিয়াঙ্কা লাত্তিমারি এগুলি এগুলি আচ্ছা 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 সবার নাম বলেন আপনার বউয়ের নাম কি আমার বউ নাই দুইটা বাচ্চা আছে বউ ছাড়া বাচ্চা কই থেকে আসে হয় 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 এই এর আগে শুনে না বরিশালে ১৩টা বাচ্চা রাইখে গেছে গা এগুলি মা আছে তো কোন নারী তো জন্ম দিছে আপনার মতো কি আপনাদের মতো নারী আবার কি নারী ছাড়া বাচ্চা আমার দিক দিয়ে হইব কোন দিক জায়গায় নাই তাই বলছি আপা সন্তান যদি নেন ওই সন্তানটাকে নিয়ে যায় অযথা ড্রেনে মেনে বা ডাস্টবিনে ফেলায় যায় না একটা বাচ্চা জন্ম দিতে পুরুষদের অনেক শক্তি খরচ হয় ভাই আপনারা কোন একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমাকে ভালো মতো খাইতে হয় তারপর তারপর কিছু নাই না বাচ্চা যদি জন্মই দিছেন তাহলে আপনার বাচ্চাটা মানুষ করা উচিত ফালাই দিয়ে রাখে লাভ আছে বলি বলি ক মা ইয়া আপা কই আচ্ছা আপনি যে এত দোষ দিচ্ছেন মায়েদের আর যেই বাবারা সন্তান জন্ম দেয় তাদের কোনো দোষ নাই মায়েদের মায়েদের দোষ দিব কা আপনি তো দিচ্ছে আমার মার বোন যারা সবগুলা খারাপ কি না ওরা খুব ভালো আমাদের মেয়েদের নামে খুব দোষ দিচ্ছে আমরা হচ্ছে যে বাচ্চা নিয়ে এখানে ডাস্টবিনে ফেলে ওইখানে ফেলে আর ওরা যখন জন্ম দেয় তখন কি হয় আমরা তো দেই এখন আমরা তো দেই দয়ার সাগর না সুযোগ পাইলে কে সারে না বাচ্চা জন্ম দেয় অনেকের বাচ্চা হয় না ওর কষ্ট কত কি ভাই ঠিক না তাহলে অনেকের বাচ্চা হয় না আর একজন বাচ্চা রাইখা যাইতেছে হইলো আপনার বাচ্চা আছে না বিয়া করছে না স্বামীর নাম কি ও বিয়া করেন না বিয়ে করলাম না স্বামীর নাম না অনেক সময় স্বামী থাকে না কয় এইটা আমার স্বামী ও কোনটা তোর কথা কই নাই ভাই চুপ থাক আচ্ছা যাই হোক তো চলেন আমরা একটু নাচ দিই আপনি নাচতে পারে চলেন দেখাই একটু নাচেন তো এখানে কেন তো কোথায় ওই পাবলিকের সামনে দেবে তো মাঝখানে যাই এরা বেরো করে তা আপনি কই এনে কইতে দেখাইতে কইতে যে একটু দেন আর আমারে করেন নাচতে দেখেন নাচে এই যে পারি না সব পারি এটা নাচ সব পারি এটা নাচ তো কি এটা আরেকবার দেখুন তো এই যে এটা নাচ আমি একটা জিনিস পারি না সেটা ডিম পারতে